যারা আমরা সানস্ক্রিন এখনো ব্যবহার করছি না বা আমরা সানস্ক্রিন কিভাবে ব্যবহার করতে হচ্ছে সেটা জানি না, সানস্ক্রিন আমরা কোনটা ব্যবহার করব এটা চুজ করার সময় অবশ্যই আমাদের দেখতে হবে যে দুইটা ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে আছে কিনা। আমাদের যাদের ফেসে মেস্তার প্রবলেম আছে, যাদের ফেসে অ্যাকনে আছে, যাদের ফেস ড্যামেজ হয়ে গিয়েছে, আমরা কিন্তু সবাই সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করব। গ্রীষ্মকালে আমরা কালো হয়ে যাচ্ছি বা আমাদের ফেসটা কালো হয়ে যাচ্ছে বা আমাদের শরীরের কিছু অংশ কালো হয়ে যাচ্ছে, সেটার কিন্তু প্রধান কারণ কিন্তু আপনার সানস্ক্রিন ব্যবহার না করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আবিদা মিম, আজকে আপনাদের সাথে আছি টিপটপ মার্ট থেকে। আর আমি কিন্তু আজকে টিপটপ মার্টের সবার ফেভারিট একটা প্লেস, কোথায় বলেন তো, মিরপুর সনি স্কোয়ারে আছি, যেটা মিরপুর একে অবস্থিত। তো আমরা আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। আপনারা যারা আজকে ভিডিওটা দেখবেন, একেবারে ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন, এই ভিডিওটা অবশ্যই আপনার অনেক বেশি কাজে আসবে। আজকে আমরা সানস্ক্রিন নিয়ে কথা বলছি। আমাদের ডেইলি রুটিনে এটা কিন্তু অবশ্যই খুবই দরকার। গরম বাড়ছে, আমাদের ওয়েদার অনুযায়ী কিন্তু আমাদের জন্য সানস্ক্রিনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই মনে করি যে 30 থাকলেই বা হচ্ছে 50++ থাকলেই হচ্ছে কি হয়ে গেল, সানস্ক্রিনটা অনেক বেশি আমার জন্য কার্যকর। ব্যাপারটা কিন্তু একদমই এমনটা না। এমন একটা সানস্ক্রিন আমাদের ব্যবহার করা উচিত যেটাতে কিন্তু আপনার SPF 50 তো থাকবে বা 30+ থাকলেই কিন্তু ওইটা আমরা ব্যবহার করতে পারছি বা আমাদের কিন্তু ওইটা কাজ করছে। এখন কথাটা হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আমি বাসায় আছি, আমাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে কি না, বা আমি অনেক সময় অনেক কোশ্চেন পাই, এটা হচ্ছে আমি সানস্ক্রিন দিলে আমার ফেসটা কালো হয়ে যাচ্ছে। সানস্ক্রিন ব্যবহার করলে আপনার খুব অল্প সময়ের জন্য যদি ফেসটা কালো হয়, কিন্তু আপনার কিন্তু পার্মানেন্টলি এটা হচ্ছে না। অবশ্যই এটা আমাদের ফেসটাকে UVA রশ্মি এবং UVB রশ্মি থেকে প্রোটেক্ট করছে, যে প্রোটেকশনটা কিন্তু আপনার ফেসে কিন্তু অনেকের বরণের হালকা দাগ থাকে, অনেকের সানস্ট্যান পড়ে যায়, অনেকের কিন্তু রিঙ্কেল পড়ে যাচ্ছে ফেসে বয়সের সাথে সাথে। এগুলো কিন্তু সব কিছুর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যে UVA UVB রশ্মি, এটা আমাদের কোষগুলোকে ড্যামেজ করছে। যারা আমরা সানস্ক্রিন এখনও ব্যবহার করছি না বা আমরা সানস্ক্রিন কীভাবে ব্যবহার করতে হচ্ছে সেটা জানি না, তারা আমরা কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখলেই হয়তোবা এই ব্যাপারে একটা সঠিক ধারণা পেয়ে যাব। আমরা অনেকেই মনে করি SPF 30+ or 50++ থাকলেই আমাদের জন্য এই সানস্ক্রিনটা একেবারে পারফেক্ট বা ওটা আমাদেরকে কিন্তু UVA রশ্মি UVB রশ্মি থেকে 100% প্রোটেক্ট করবে। কিন্তু কথাটা হচ্ছে, কোনো সানস্ক্রিনই আপনাকে 100% UVA UVB রশ্মি থেকে প্রোটেক্ট করবে না, সর্বোচ্চ আপনাকে 90% প্রোটেক্ট করবে। সানস্ক্রিন আমরা কোনটা ব্যবহার করব এটা চুজ করার সময় অবশ্যই আমাদের দেখতে হবে যে দুইটা ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে আছে কি না। ফার্স্ট জিঙ্ক অক্সাইড, সেকেন্ড টাইটানিয়াম ডাইঅক্সাইড। এই দুইটা প্রোডাক্টই হচ্ছে আমাদেরকে UVA রশ্মি এবং UVB রশ্মি থেকে কিন্তু আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করছে। সো অবশ্যই আপনি যখন একটা সানস্ক্রিন চুজ করবেন, তখন কিন্তু আপনার তার প্রোডাক্ট লিস্টটা চেক করে তারপরেই হচ্ছে আপনার সানস্ক্রিনটা চুজ করতে হবে। ঘরে বাইরে আমরা কিন্তু সবসময় একটা সানস্ক্রিন ব্যবহার করব, এটা অবশ্যই দরকার। তাছাড়াও আরও কী কী ক্ষেত্রে আমাদের সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত, বা শুধুই যে আমরা বাহিরে যাচ্ছি ব্যবহার করছি এটা যে আদার্স কোনো কাজ নেই বা কোনো গুণ নেই, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের যাদের ফেসে মেস্তার প্রবলেম আছে, যাদের ফেসে অ্যাকনে আছে, যাদের ফেস ড্যামেজ হয়ে গিয়েছে, আমরা কিন্তু সবাই সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করব। কারণ যাদের মেস্তা আছে তাদেরকে আমরা সবসময় বলি, তারা ঘরে থাকুক বা বাহিরে থাকুক, অবশ্যই তাদের জন্য সানস্ক্রিনটা ব্যবহার করতেই হয়। যখন UVA রশ্মি UVB রশ্মি আমাদের ফেসে পড়ছে, ওই টাইমটা কিন্তু আমাদের মিলানি প্রোটেকশনটা ফেসে বেড়ে যাচ্ছে। তার ফলে যেটা হচ্ছে, আমাদের কিন্তু ফেসে যে মেস্তাটা আছে বা বরণের যে দাগটা আছে সেটা কিন্তু আরও বেশি দেখা যাচ্ছে, বা ওইটা কিন্তু আরও দিনে দিনে বৃদ্ধি হচ্ছে। তাছাড়াও আমরা যারা আরও বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে, যেরকম আমাদের ডে বাই ডে গরমের জন্য বা রোদের জন্য ফেসটা কালো হয়ে যাচ্ছে বা আমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে, আমরা অনেকেই কিন্তু এই ধরনের কথাগুলো কিন্তু বলে থাকি যে আমাদের হচ্ছে গ্রীষ্মকালে আমরা কালো হয়ে যাচ্ছি বা আমাদের ফেসটা কালো হয়ে যাচ্ছে বা আমাদের শরীরের কিছু অংশ কালো হয়ে যাচ্ছে, সেটার কিন্তু প্রধান কারণ কিন্তু আপনার সানস্ক্রিন ব্যবহার না করার জন্য। যখন আপনি সানস্ক্রিনটা ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার ফেসে বা হচ্ছে আপনার শরীর যে কালো হয়ে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু আপনার ফেস করতে হবে না। এখন আমরা জানলাম যে আমরা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করব, কিন্তু আমরা কী
পরিমাণে সানস্ক্রিনটা ব্যবহার করছি বা আদৌ এটা আমরা সঠিক পরিমাণে ব্যবহার করতে পারছি কিনা বা করছি কিনা সেটাও কিন্তু একটা বিষয়। সেটা হচ্ছে আমরা অনেকেই দেখা যাচ্ছে নর্মাল ক্রিম যেভাবে ইউজ করছি অল্প মাত্রায় সেটা আমরা ফেসে ব্যবহার করছি, আমরা যখন সানস্ক্রিনটা ব্যবহার করি আমরা ফিল করি সেম কাজটা আমাদের করা উচিত। ব্যাপারটা আসলে একদমই না। আপনি যখন সানস্ক্রিনটা ব্যবহার করবেন, স্পেশালি আমি যদি এটার ব্যাপারে আপনাকে বলি, আমাদের যে সানস্ক্রিনগুলো আছে সেটা হচ্ছে সব স্কিন টাইপের আপনাদের জন্য। আপনি যখন একটা সানস্ক্রিন চুজ করবেন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার স্কিন টাইপটা কি। কিন্তু আমাদের যে সানস্ক্রিনগুলো আছে সেগুলো কিন্তু অল টাইপ স্কিনের জন্য, মানে হচ্ছে অয়েলি ড্রাই আর কম্বিনেশন সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারছেন। এটা কিন্তু একটা বিগ ইস্যু। আমরা অনেক সময় সানস্ক্রিন ব্যবহার করছি কিন্তু কোন স্কিন টাইপের জন্য কোন সানস্ক্রিনটা দরকার এটা না বুঝেই কিন্তু আমরা ব্যবহার করছি, যেটা হতে পারে আমাদের স্কিনের জন্য আরও ক্ষতিকর। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আপনাদের কতটুকু সানস্ক্রিন ব্যবহার করতে হবে, সানস্ক্রিনটা এতটুকু অ্যাপ্লাই করতে হবে যাতে একটা সানস্ক্রিন পড়লে যে আমাদের ফেসে যাতে থাকে, কারণ হচ্ছে এটা আপনাকে অবশ্যই রক্ষা করছে, প্রতিরোধ করছে। যে অবশ্যই আপনাকে ওই পরিমাণ ইউজ করতে হবে, মিনিমাম আপনার এতটুকু সানস্ক্রিন হচ্ছে ইউজ করতে হবে আপনার ফেসে। আপনি যখন এটা ইউজ করবেন তখন আপনার এটা ফিল করতে হবে যে আপনার এটা পড়লে পুরো ফেসের মধ্যে রয়েছে। যদি আপনি এমন করেন সানস্ক্রিনটা পুরো ফেসের সাথে মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সান থেকে প্রোটেক্ট করতে পারছে না আপনার সানস্ক্রিনটা, অবশ্যই একটা প্রলেপ কিন্তু ফেসের মধ্যে থাকতে হচ্ছে। তাছাড়াও আরেকটা ব্যাপার আপনার অবশ্যই খেয়াল করতে হবে, যখন আপনি রোদে যাচ্ছেন বা আপনি রান্নাঘরে যাচ্ছেন রান্না করার ক্ষেত্রে, ওই টাইমটা হচ্ছে অন্তত পক্ষে 20-30 মিনিট আগে হচ্ছে আমাদের সানস্ক্রিনটা ফেসে অ্যাপ্লাই করতে হবে, যাতে আমাদের ফেসটা মানে সানস্ক্রিনটাকে অবজার্ভ করার একটা সময় পায়। শুধু কিন্তু এতটুকু না, আমাদের আরও কিছু ব্যাপার লক্ষ্য রাখা উচিত। সেটা হচ্ছে আপনি যে সানস্ক্রিনটা ব্যবহার করছেন এটা আপনার কত ঘন্টা পর রিঅ্যাপ্লাই করা উচিত। অনেক কোম্পানি কিন্তু ক্লেম করে যে 24 ঘন্টা বা 12 ঘন্টা একটা সানস্ক্রিন আপনার স্কিনকে প্রোটেক্ট করবে, এটা একটা বড় মিথ্যা কথা। কেন মিথ্যা কথা সেটাও আমি আপনাদের বলছি। একটা সানস্ক্রিন সর্বোচ্চ আপনার ফেসকে 2-3 ঘন্টা বা সর্বোচ্চ 4 ঘন্টা প্রোটেক্ট করতে হবে। যদি ডার্মাটোলজিস্টদের মতামত নিতে চান তারাও কিন্তু আপনাকে এটাই বলবে, অন্তত পক্ষে 2-3 ঘন্টা বা 4 ঘন্টা পরে পরে আপনার সানস্ক্রিনটাকে আবার অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাদের আসলে যেটা বুঝাতে চাচ্ছি, আপনি যখন সানস্ক্রিনটা ব্যবহার করবেন হয়তো বা 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে এই সানস্ক্রিনটা আবার রিঅ্যাপ্লাই করার ট্রাই করবেন, যার ফলে আপনার স্কিনটাকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। তো এই সব ব্যাপারে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা যখন একটা সানস্ক্রিন ব্যবহার করছি কীভাবে ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, এগুলো বুঝেই কিন্তু আমাদের অবশ্যই করা উচিত। আমি আবিদা মিম আজকে আপনাদের সাথে ছিলাম টিপটপ মার্টিন মিরপুর ব্রাঞ্চ থেকে। আশা করি আপনারা সবাই অনেক কিছুই জানতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।